হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনির্বাণ, অনির্বাণ ডিজিটাল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হাওয়ারথিয়া, গ্যাস্টেরিয়া এবং অ্যালোর কিছু প্রজাতি নিয়ে। এটার পরিচর্যা এবং উৎপাদন কিভাবে করতে হবে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, তো প্লিজ দেখতে থাকুন। হাওয়ারথিয়ার উৎপাদন মূলত হয় তিনভাবে। এক হচ্ছে এরা সাইড থেকে দেখুন চারা ছাড়ে, এগুলো কিন্তু চারা প্রতিটা। আমি টপ থেকে খুলে নিচ্ছি, খুলে নিতে নিতে আপনাদের সাথে কথা বলছি। দেখুন এইগুলো চারা হয়েছে, প্রতিটা সাইডে দেখুন চারা রয়েছে। আমি চারাগুলো খুলে নিচ্ছি। চারা খোলার সময় সাবধানে খুলবেন, দেখবেন যাতে গাছটা ভেঙে না যায়। এই হচ্ছে মেন গাছটা, এ তিনটে চারা দিয়েছে এক বছরে। এই সাইড থেকে এরকম চারা পাবেন, চারা থেকেও অনেকে করতে পারে, অনেকে হচ্ছে এর ফুল হয়, এর ফুল পলিনেশন করেও কাজ করা যায়। এর পাতা, এই যে গাছটা, এর এই সাইড থেকে পাতা যদি আপনারা খুলে নেন, যেমন ধরুন এই যে দুটো আমি পাতা খুলে নিলাম, এই পাতা খুলে নিয়ে আপনারা এটা বালিতে বসিয়েও এর থেকে চারা করতে পারবেন। বালিতে কিভাবে চারা করতে হয় সেটাও আমি দেখাবো। আমি অলরেডি কিছু পাতা খুলে রেখেছি অন্যান্য গাছের, সেটার ভিডিওটা আমি শেয়ার করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। অলরেডি এই যে এই পাতাগুলো খুলে নিয়ে এই পাতাগুলো প্রায় এক সপ্তাহ মতন শুকিয়ে নিয়েছি। এর জল কিন্তু পুরো শুকায়নি, এর এই কাটা অংশটা, মানে যেখান থেকে ভাঙা হয়েছে, গাছের থেকে যেখানে আলাদা হয়েছে, এই অংশটা শুকাতে হবে। এই অংশটা যদি না শুকায় তাহলে এই পাতাটা কিন্তু পচে যেতে পারে। তো আপনারা যারা হচ্ছে এই পাতা থেকে চারা করবেন, তারা একটু সাবধানে পাতাগুলো খুলে নেবেন। এবার আপনাদের দেখাচ্ছি পাতা থেকে চারাটা কীভাবে করতে হবে। আমি অলরেডি একটা চারা করেছি, আপনাদের দেখাচ্ছি। বললে হয়তো বিশ্বাস করবেন না, এই গাছটা আমার পাতা থেকে করা। আমার এক বাগানি বন্ধু আমাকে এই গাছের একটা পাতা দিয়েছিল। এই গাছটার এখন 3 বছর বয়স। এই একটা পাতা থেকে একটা ছোট চারা, একটা পাতা থেকে একটা চারা হতে 1 বছর সময় লাগে। এই সাইজের চারা ছিল 1 বছরে। এটা এর চারা, এর সাইড থেকে বেরোনো চারা, কিন্তু পাতা থেকে যখন করেছিলাম, এর এই একটা পাতা থেকে এরকম একটা চারা হতে 1 বছর সময় লেগেছিল। এবছর এর থেকে দুটো গাছ আমি পেয়েছি, দুটো চারা পেয়েছি। চারা দুটো হচ্ছে এই যে, আর এই হচ্ছে বড় গাছ। এখন গাছ দেখলে বিশ্বাস হবে না যে এ পাতা থেকে তৈরি করা। এখানে যত গাছ আছে সব গাছই প্রায় পাতা থেকে তৈরি করা সম্ভব, বিশেষ করে যারা হচ্ছে এরকম হার্ড লিফের গাছ। হার্ড লিফ তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, হার্ড লিফ, সফট লিফ্ট। এই হার্ড লিফের গাছগুলো থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন খুব আরামসে। এখানে দেখুন হাওয়ারথিয়া যে লিমিফোলিয়া রয়েছে, হাওয়ারথিয়া লিমিফোলিয়ার এগুলোর আমার কিছুটা পাতা আমার খুলে নেওয়া আছে, সেগুলো শুকিয়ে গেছে অলরেডি। এখানে দেখুন পাতা থেকে চারা তৈরি করার জন্য পাতা বসানো হয়েছে। এর পেছনে হাওয়ারথিয়া লিমিফোলিয়া ভেরিয়াগেটেডের পাতা রয়েছে, সামনে গ্যাস্টেরিয়ার পাতা রয়েছে এবং আরও অন্যান্য হাওয়ারথিয়ার পাতা রয়েছে। আমি একটা পাতা তুলছি, এই পাতাতে এখনও শিকড় আসেনি, শিকড় আসতে একটু সময় লাগবে। আরও যেন পাতাগুলো দেখলেন আপনারা, ওই পাতাগুলো 2-1 দিনের মধ্যে বসিয়ে এবং জল দিয়ে দেবো। এছাড়াও ফুল থেকে কিভাবে পলিনেশন করেও চারা করা যায় আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন হাওয়ারথিয়ার ফুল, ফুলে কোনো বিশেষত্ব নেই, এর গাছটাই দেখুন কতটা সুন্দর। এই গাছের হচ্ছে এই ফুল, আপনারা ফুল থেকে অনেক সহজেই বীজ করতে পারবেন। এই ফুলকে পলিনেশন করতে হবে, ফুলকে পলিনেশন করে ফুল থেকে বীজ পাওয়া সম্ভব। আর এছাড়াও অনেক সময় দেখবেন সেলফ পলিনেশনেও অটোমেটিক এখানে বীজ বা এইখানে ফল হয়ে রয়েছে, এই ফুলগুলো আস্তে ফলে পরিণত হবে।
এবার আপনারা যারা ভাবছেন যে আমরা অনেক পরিমাণে গাছ করব, খাওয়ার খেয়ে গাছ করব, তারা কোন থেকে আপনারা গাছ করতে পারেন ফুল পলিনেশন করে। এই দেখুন ভেঙে নেওয়া হয়েছে তো চারাগুলো, এর ভিডিওতে ভালো আসছে না, এর এই জায়গাটাকে শুকিয়ে নিতে হবে, দুদিন তিন দিন শুকিয়ে নিতে হবে, তারপর নতুন টবে মাটিতে বসিয়ে দিতে হবে। আপনারা কিছু গাছ তো এর আগের ভিডিওতে দেখেছেন, এই গাছগুলো আমি আবার দেখাচ্ছি। এই এই যে দেখুন এই গাছগুলো হচ্ছে আমার গত মাসে বসানো, এক মাস আগে এই গাছগুলো বসানো, এক মাসের মধ্যে এই গাছগুলো কিন্তু রুট চলে এসেছে, এরা শক্ত হয়ে গেছে, মাটি ধরে নিয়েছে এরা। আর এক সপ্তাহ আগে বসিয়েছি এটা, এটা খুব একটা এখনো খোলেনি, জল আরো ভালো জল নিলে এই গাছগুলোর এখানগুলো আরো সবুজ হয়ে যাবে। এখানে কিছু গাছ হার্ডলিফের কিছু গাছ এই লাইনে বসানো রয়েছে, এটা হাওয়ার কেয়ার একটা ভেরিয়েটেড প্রজাতি, মানে কালারিং প্রজাতি। এই যে এইটা একটু ছায়া জায়গায় এবং ঠিকঠাক জল পেলে গাছটার লুকটা এরকম হয়। এই যে এরা জল নেওয়া খাবার নেওয়া শুরু করেছে, এবং এই গাছগুলো দেখুন এই গাছগুলো কিন্তু এখনো খাবার নিচ্ছে না, জল এখনো নেয়নি, রুট এখনো আসেনি, যার কারণে এরা এখনো শুকিয়ে রয়েছে। সমস্যার কোনো কারণ নেই, জল দিলে এইগুলো রিকভার হয়ে যাবে। হাওয়ার থিয়া নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, যারা হাওয়ার থিয়া করছেন হাওয়ার থিয়ার মিডিয়াটা শুধু হালকা রাখতে হবে যাতে জলটা শীঘ্রই পাস হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই হাওয়ার থিয়া রিপোর্ট করার সঠিক টাইমটা কি, সঠিক টাইম সেরকম কোনো মাস আমরা হিসাব করে কাজ করি না। যখন দেখুন আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন হচ্ছে ঠান্ডা চলে আসে, মানে দুর্গাপুজো কালী পুজোর পর, তো দুর্গাপুজোর পরই অনেকটা ঠান্ডা পড়ে যায় আমাদের এখানে, তো আমরা ওই টাইম থেকেই এটাকে রিপোর্টের জন্য তৈরি করি। যে গাছ যখন দেখি যে এই গাছের এর সাইডের যে বাচ্চাগুলো বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে, ভাঙলে পরে মরার চান্স নেই, তো সেই পর্যায়ে আসলে পরেই আমরা এই গাছগুলোকে রিপোর্টের জন্য তুলি। আমি যে যে ভিডিওটা বানাচ্ছি এটা জানুয়ারির প্রথম দিকে বানাচ্ছি, আমার হয়তো আপলোড করতে দেরি হতে পারে। তো এই গাছগুলো আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতেও আপনারা রিপোর্ট করতে পারবেন। আমাদের এইখানে ফেব্রুয়ারিতেও অনেক ভালো ঠান্ডা থাকে, ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি তো খুবই ঠান্ডা থাকে, তো ফেব্রুয়ারি অবধি কোনো ব্যাপার না, আপনারা রিপোর্ট করতে পারবেন এবং ঠিকঠাক জল দিতে পারবেন। যারা হাওয়ার থিয়া নিয়ে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, অনেক ইজিলি হাওয়ার থিয়া করা যায়। আমার জীবনের প্রথম দিকের গাছগুলোই হচ্ছে হাওয়ার থিয়া, আমি ক্যাকটাসটা পরে শুরু করি, হাওয়ার থিয়াই প্রথম 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 হাওয়ার থিয়াটাই আমি করতাম, কারণ হাওয়ার থিয়া আমার লোকালে কিছু কিছু নার্সারিতে অনেক ভালো হাওয়ার থিয়া পাওয়া যেত। হাওয়ার থিয়ার গ্রোথের সিজন হচ্ছে শীতকাল, এই শীতকালটা হাওয়ার থিয়া খুবই ভালো থাকে এবং খুব পরিমাণে বাড়ে। আপনারা যারা হাওয়ার থিয়া রিপোর্ট করবেন ভাবছেন, শীত থাকাকালীন আপনারা রিপোর্ট করতে পারেন, হাওয়ার থিয়া নষ্ট হবে না, মরবে না। আর শীতকাল ছাড়া আপনারা হাওয়ার থিয়া প্লিজ রিপোর্ট করবেন না, কারণ একদম প্রফেশনালরা ছাড়া শীতকালের পরে হাওয়ার থিয়া অনেকেই বাঁচাতে পারে না, অনেকে মেরে ফেলে। আর হাওয়ার থিয়ার পরিচর্যার মেন ব্যাপারটা হচ্ছে জল আপনারা কীভাবে দেবেন, এর মিডিয়াটা রাখতে হবে হালকা, অনেকটাই হালকা মিডিয়া রাখতে হবে যাতে জল দিলে জলটা পাস হয়ে যায়, জল দিলে জল পাস হয়ে যায়। এর মিডিয়া নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলছি, অন্য ভিডিওতে আমি এর মিডিয়া নিয়ে কথা বলবো। আপনারা যারা হচ্ছে হাওয়ার থিয়া করছেন, বর্ষাকালে হাওয়ার থিয়ার একটু সমস্যা হয় যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে ফেলেন, অনেকেই আছে জল না বুঝে জল দেয়, কন্টিনিউ জল দেয় গাছে, তো সেইভাবে আপনারা কখনোই হাওয়ার থিয়ায় জল দেবেন না। হাওয়ার থিয়াতে এই শীতকালে অনেকটা জল দিলেও শীতকালে সমস্যা হয় না, কারণ শীতকালে হাওয়ার থিয়ায় কোনো সেইভাবে রট লাগে না। আর আপনারা যদি ভাবেন যে কোনো পেস্টিসাইড ইউজ করবেন, কোনো পেস্টিসাইড ইউজ করার দরকার নেই, কোনো সার বা ওই ধরনের কোনো জিনিস হাওয়ার থিয়াতে ব্যবহার করার দরকার নেই। আমি সাধারণত এই হাওয়ার থিয়াগুলো বালি গোবর সার আর কোকোপিট এবং সিন্ডার বা ঘেস ব্যবহার করে লাগাই, এর সঠিক মিশ্রণ আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। আর
যারা ভাবছেন এখনই হাওয়ারথিয়া ভাঙবেন বা নতুন করে প্রোডাকশন করবেন বা উৎপাদন করবেন, তারা এই শীত থাকাকালীন হাওয়ারথিয়া প্রোডাকশন করতে পারেন। আর এই পাতা থেকে, এটা হচ্ছে সফট লিফের গাছ, সফট লিফের গাছে পাতা থেকে প্রোডাকশন একটু টাফ, কারণ অনেকেই এই সফট লিফের গাছগুলো পাতা থেকে প্রোডাকশন করতে গিয়ে এই গাছটাকেও মেরে ফেলে আর যে পাতাগুলো ভাঙে সে পাতাগুলো নষ্ট করে ফেলে। কারণ সফট লিফের গাছগুলোতে রোগ ব্যাধি একটু তাড়াতাড়ি আসে, যদি আপনি কাটা জায়গাটা ঠিক মতন না শুকান, মানে ভেঙে ফেললে পরে যে জায়গাগুলো আপনার বেরিয়ে আসছে, ওপেন হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো যদি না শুকিয়ে আপনি লাগিয়ে দেন তাহলে এইটার এখান থেকে ইনফেকশন হওয়ার বা এখান থেকে রোগ লাগার বা রট লাগার চান্স অনেক বেশি থাকে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যারা হাওয়ারথিয়া শীতকালে বা অন্য টাইমে রিপোর্ট করছেন।